প্রত্যেক দিন একই কাজ, ছেলেকে স্কুলে দিয়ে আসা, স্কুল থেকে আনা, রান্না বান্না, ওদের দেখাশোনা করা, এই সব কাজ কেমন যেন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। অনেক সময় কাজগুলো করতে ভালো লাগে, আবার অনেক সময় অনেক বিরক্ত লাগে। তারপরও শরীর ভালো থাকুক কিংবা খারাপ থাকুক, আমরা গৃহিণীরা কিন্তু সংসারের সব কাজ মনের মাধুরী মিশিয়েই করি। তবে এখান থেকে প্রাপ্তি কি জানেন, বেলা শেষে বাচ্চাগুলো যখন জড়িয়ে ধরে চুমু খায়, তখনই মনে হয় শরীরের সব ক্লান্তি দূর হয়ে গিয়েছে। ওদের হাসি মাখা মুখ দেখার জন্য আমি সব কিছু করতে পারি, এগুলা তো কিছুই না। এটা কিন্তু সবার কাছেই মনে হয়, তাই না? আমার কাছে কিন্তু এটাই মনে হয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আমি রুকসানা পারভীন স্বাগতম জানাচ্ছি আরও একটি ব্লগ দেখার জন্য। আশা করি যে যেখান থেকে বসে ব্লগটা দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। আয়ানের স্কুলে ছুটির সময় হয়ে গিয়েছে, এই তো আয়ানকে স্কুল থেকে নিতে আসলাম। ওদের দুই ভাইয়ের দেখা হয়েছে মাত্র 3 ঘন্টা পর, দেখলে মনে হবে কত বছর পর যেন ওদের দেখা। যাই হোক, দুই ভাই মিলে বসে চিকেন রোল খেলো, এরপর কটন ক্যান্ডি কিনে চলে আসলো বাসায়। বাসায় আসার সাথে সাথে আয়ান কাপড় চেঞ্জ করে নিয়েছে, এরপর ওদেরকে আমি হালকা নাস্তা দিলাম, দুধ দিয়ে চোকোস। দুই ভাই তো নাস্তে নাস্তে খেয়ে নিচ্ছে। এরপর দুই ভাই মিলে কটন ক্যান্ডি খেয়ে নিল, এরপর আয়ান বসে গেল স্কুলের হোমওয়ার্ক শেষ করার জন্য। এরপর পরই বাসায় আসলো আমার বোন, ঢাকা সোনারগাঁও থেকে আনা একতারাটা তুষারকে দিয়ে দিলাম। তুষার একতারা পেয়ে তো অনেক খুশি, আমাকে আবার উমাও দিচ্ছে মাশাল্লাহ। আমার বোনের জন্য আনা জুয়েলারি সেটটাও ওকে দিয়ে দিলাম। এরপরেই তো দুই বোন মিলে গল্প করতে করতে সিমের বিচির খোসা ছাড়িয়ে নিচ্ছি। এরপরেই তো আমার বোন চলে গেল আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর সেই সাথে রেসিপি চ্যানেলের জন্য ভিডিও করে নিচ্ছি। আজকে রান্না করতেছি সিমের বিচি দিয়ে মাছের তরকারি, এটা খেতে তো অসম্ভব মজার হয়, আমাদের ঘরে সবাই এটা খুব পছন্দ করে। এরপরেই তো রান্না বসিয়ে দিয়ে শীতের সবগুলো কাপড় ধুয়ে দিয়েছি। শীত চলে গিয়েছে, এখন শীতে সবগুলো কাপড় ধুয়ে রোদে শুকিয়ে গুছিয়ে নিতে হবে, নয়তো সামনেই রোজা, রোজা রেখে এই সব করা একদমই সম্ভব না। আর তাছাড়া আমাদের রোদের ব্যবস্থা নাই, এই জানালার পাশেই কাপড়গুলো দিয়ে শুকিয়ে নিতে হবে, তাই সেই কারণেই মূলত এখন থেকেই সব গুছানো শুরু করে দিয়েছি। এরপরেই তো রান্নাবান্না শেষ করে নিয়েছি আর বাচ্চাগুলোকেও গোসল করিয়ে দিয়েছি। এখন হচ্ছে রেসিপি চ্যানেলে বাকি ভিডিও শ্যুট কমপ্লিট করে বাচ্চাগুলোকে এখন দুপুরের খাবার খাইয়ে দিচ্ছি। আয়ানের বাবা স্কুল থেকে আসার পর এই তো আয়ানের বাবাকেও এখন খাবার দিয়ে দিয়েছি, আয়ানের বাবাও এখন দুপুরের খাবার খেয়ে নিচ্ছে। আর এদিকে আমি বসেছি কথার জুড়ি নিয়ে, তোমার বড় ছেলে এইটা করেছে, তোমার ছোট ছেলে ওইটা করেছে, সারা দিনের জমে থাকা কথা এখন আয়ানের বাবার সাথে বলে নিচ্ছি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আয়ান মাহিন তো ওদের আব্বুর সাথে অনেক দুষ্টামি করেছে। আয়ান মাহিন, মন খারাপ? আজকে বাইরে যেতে পারবো না, বাইরে বৃষ্টি পড়তেছে। মন খারাপ করো না, কে আমরা অন্যদিন বাইরে যাব। আয়ানের বাবা বলেছিল আজকে আমাদের বাহিরে নিয়ে যাবে, কিন্তু হঠাৎ করে বিকালবেলা বৃষ্টি পড়া শুরু হয়েছে। বৃষ্টি দেখে তো ওদের অনেক মন খারাপ, কারণ ওরা বাহিরে যেতে পারবে না। আর এদিকে ধুয়ে দেওয়া শীতের কাপড়গুলো কীভাবে শুকাবো আমি সেই টেনশন করতেছি। যাই হোক, ওরা বাহিরে যেতে পারবে না বলে ওদের বাবা ওদের জন্য উইংস ফ্রাই আর পাউরুটি নিয়ে এসেছে। এখন হচ্ছে বসে এই দিয়ে বিকালের নাস্তা শেষ করে নিব। আর হ্যাঁ, এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।